চলতি মৌসুমে অতিরিক্ত দামে আলুর বীজ কিনতে এমনিতেই বিপাকে রংপুরের কৃষক তার উপর খুচরা বাজারে দামে আরও পাশাপাশি রবি শস্য ও সবজি উৎপাদনের খরচ বাড়ার এক বস্তা টিএসপি ডিএপি ও এমওপি সার কৃষকদের কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে দুশো থেকে সতেরোশো টাকা বেশিতে দাম পাওয়া যাচ্ছে না টাকা দিয়েও সার চুরি করি যেমন না সেরম নেওয়া লাগে আমরা আবাদ করবো কি দিক আমরা তো কৃষক মানুষ আমাদের তো এক বছর দুই বছর সাত দিয়ে হয় না অন্ধকার আমাদের তিরিশ চল্লিশ বস্তা করে লাগে যে জায়গাতে আসলে বারোশো তেরোশো টাকা তাই লাগাইছে আড়াইশো তিন তিন হাজার টাকা তিরিশ পিস এটা আবার কিভাবে করি আমরা খুচরা ব্যবসায়ীরা এর দায় চাপাচ্ছেন ডিলারদের ঘাড়ে আর ডিলারটা বলছেন নন ইউরিয়া সারের সরবরাহ কমায় সংকট তৈরি হয়েছে এখানে চাষিরা আসি হয়তো অনেকে খুঁজতেছে যে একটু টিএসপি দেন কিন্তু আমরা পাইতেছি না চৌষট্টিটা বস্তা সাত তিরিশ দিনে আপনি দেবেন কাকে বিচারটা আপনি করেন কৃষক নেতারা বলছেন সঠিক সময়ে কৃষকদের সার সরবরাহ করা না গেলে পুরো কৃষি উৎপাদন ঝুঁকিতে পড়বে সরকারের উচিত ভর্তুকি মূল্যে কৃষকদের কাছে সার সরবরাহ করা যদি আমরা সেটা করতে ব্যর্থ হই তাহলে একদিকে যেমন আমাদের ফলনের ক্ষেত্রে বিপর্যয় ঘটবে অন্যদিকে কিন্তু কৃষক আবারও লোকসানের শিকার হবে কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বাড়ালে মনিটরিং জোরদারের হুঁশিয়ারি কৃষি বিভাগের জেলা সার বীজ মনিটরিং যে কমিটি রয়েছে সেই কমিটির মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে এটা কাজ করছি যাতে করে এই ধরনের কোনো ঘটনা তৈরি না হতে পারে এবং চাষি রংপুর অঞ্চলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ হাজার টন ইউরিয়া নয় হাজার পাঁচশো চন টিএসপি সাতাশ হাজার টন ডিএপি এবং আঠারো হাজার আটশো আট টন এমওপি সাদ সার রশিদ জীবন সময় সংবাদ রংপুর